Living for today, yeah, yeah. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday I would join us, you would join us, and the world will be one. ছেলেবেলায় রাস্তায় নেমে বাবা ল্যাম্প পোস্টগুলোকে নোটেশনের বার হিসেবে চেনাতেন, সেগুলোকে লাফিয়ে লাফিয়ে পেরোতো ছোট্ট ছেলেটা। কখনো বাবা বলতেন তিনমাত্রিক দাদরা ছন্দে পেরোতে, আবার কখনো সাতমাত্রিক ছন্দে পেরোতে হতো সেই রাস্তা স্বরলিপির খাতাখানা। এভাবেই পিতা জাহ্নবী রঞ্জনের কাছে গানের নাড়া বাঁধা সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্রের। শৈশবের সেই শুরুর দিন থেকে বাবার জীবনের অন্তিম সময় অবধি এবং তাকে পেরিয়ে হয়ে ওঠা গানের গল্প লিখলেন এবার দেবজ্যোতি মিশ্র। 11 বছর ধরে লেখা এই বই একদা জাহ্নবী তীরে রাবণ প্রকাশনের সুমাইয়া আক্তারের উদ্যোগে প্রকাশিত হল। শুধুই গানের গল্প কি, নাকি দুনিয়া জুড়ে ঘটে চলা পরিযায়ী মানুষদের গল্প? গ্র্যাজুয়ালি আমার না একটা সময় মনে হতো একদা জাহ্নবী তীরের মধ্যে একটা এই যে পুরনো জিনিসটা রয়েছে, শব্দগুলো রয়েছে, একটু ভারী লাগবে কিনা। আস্তে আস্তে এই ভারীর সাথে আমি আমি আস্তে আস্তে সয়ে গেল, এবং তারপর আজ মনে হলো সত্যি তো নদীটা বয়ে গেল। এটা গানের গল্প, কিন্তু গানের গল্পের মধ্যে ঢুকে যায় আগুন, গানের মধ্যে গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে ট্রেসপাসার্স। পর্দা সরে গেল, নীল আলোয় মঞ্চে বেহালার ছড় টেনে সুর ছড়ালেন দেবজ্যোতি। আইসিসিআর প্রেক্ষাগৃহে বন্ধু পরিচালক অনিক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, অতনু ঘোষের উপস্থিতিতে প্রকাশ ঘটল এই বইয়ের। গান গাইলেন উজান। দেবজ্যোতির লেখা আর আঁকা ছবি পাতায় পাতায় তুলে ধরে এক বহমান সঙ্গীত সাহিত্য। আর রয়েছেন দুজন মানুষ এই বইয়ের পাতায় পাতায়। সলিল তো থাকবেই, মানে জাহ্নবী আছে যেমন তেমনি আছেন সলিল, অনেকটাই আছেন। তার কারণ আমার কাছে দুজন মানুষই, আমার মানে আমার বাবা এবং সলিলদা, এরা দুজন। মানে আমি যদি আলাদা করি না, সলিলদা অনেক বেশি বাবা এবং জাহ্নবী রঞ্জন মিশ্র অনেক বেশি গুরু। হিউস্টন কিংবা ঢাকায় দেবজ্যোতি অপেরা করেছেন, কিন্তু কলকাতায় অপেরা করতে অনীহা কিসের? বাংলাদেশ, বাংলা ভাষায়, বাংলা চলচ্চিত্রে, বাংলা নাটকে যতটা এগিয়ে গেছে আমরা, কলকাতা ততটা পিছিয়ে গেছি। এবং এই কারণে যেটা আমি বাংলাদেশে করতে পারি সেটা করবার জন্য পশ্চিমবঙ্গে অনেক কাঠকর খড় পোহাতে হয়, এবং সেখানে দাঁড়িয়ে আমার মত চিন্তা ভাবনা সবই ফেলে দিতে হবে। তো সেটাকে ফেলে দিয়ে আমার কোনো সৃষ্টিকর্ম করে আনন্দ নেই। এখানে দাঁড়িয়ে করতে গেলে পরে যে স্পন্সর বা যে কোনো কিছু দরকার হয়, এটা তো গভর্নমেন্টকে স্পন্সর করতে হয়, তো সেটা অনেক কিছুর বিনিময়ে, সেরকম এত কিছু বিনিময়ে দিয়ে কিছু করব না। তাই আপাতত সাত সুরের হাত ধরেই পথ হাঁটছেন, কখনো সাত মাত্রায়, কখনো তিন মাত্রায়।